হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেরকম কি আমরা সবাই জানি যে আজ আমরা আমাদের ভারতকে 73rd রিপাবলিক ডে পালন করছি। তো ফ্রেন্ডস, এই রিপাবলিক ডে মে আমরা বহুত রকমকে রিজ রং করি, ঝান্ডা উঠাই, সবকে উইশ করি, মেসেজ দিই আমরা হোয়াটসঅ্যাপ মে। তো ফ্রেন্ডস, আমরা এই রিপাবলিক ডে বা গণতন্ত্রকের মিনিংটা কি আমরা জানি নাকি? তো ফ্রেন্ডস, তো এই রিপাবলিক বা গণতন্ত্রকে অর্থ হলে ফ্রেন্ডস, যখন দেশ বা রাজ্য মে রাজাকের শাসন থাকে, মানে রাজাকের বেটা ওর পিছে রাজা হবে আর তার পিছে ওয়ার বেটা রাজা হবে, ওইটাকে বলেন ফ্রেন্ডস রাজতন্ত্র। আর ফ্রেন্ডস, যখনটা মে পাবলিকের শাসন থাকে, মানে গণকের মানে হলে ফ্রেন্ডস পাবলিক আর তন্ত্রকে মানে হলে শাসন, তো ফ্রেন্ডস যখনটা মে পাবলিকের শাসন থাকে ওটাকে বলেন ফ্রেন্ডস গণতন্ত্র। তো মানে আমরা পাবলিকই আমাদের ট্রেনে একটা মানে রাইট থাকে, আমাদের ট্রেনে একটা হক থাকে কি আমরা কোনো বি মানুষকে আমরা ভোট দিয়ে ওকে রাজা বানাতে পারি, তো ওইটাকে বলেন ফ্রেন্ডস গণতন্ত্র। তো আমার মতে গণতন্ত্রকে মানে এটা লাগে। তো ফ্রেন্ডস, যেরকম কি আমরা সবাই জানি যে এই রিপাবলিক ডেটা মে আমাদের সংবিধানটা বনে রে, মানে আমাদের কনস্টিটিউশনটা বনে রে। তো ফ্রেন্ডস, এই কনস্টিটিউশন বা সংবিধানকে মানে কি ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, এই সংবিধানটাকে মানে হলে তোরা কোনোটা বি এখন বস্তু ডেলি রুটিন মে যেমন বস্তুগুলো আমরা করি, যেমন কি তোরা ধরে লোক আমরা স্কুল যাই, তো ফ্রেন্ডস স্কুল মেই কেতনা এগুলো নিয়ম আছে, যেরকম কি কবে যা স্কুল বঠে, একটা পিরিয়ড কেতনা দেরি তকলে হয়, টিফিন কবে যা হয়, ছুটি কবে যা হয়, দেবারে হান্দে ছুটি থাকে, কোনো পূজা হলে আমরা ছুটি পাই। আর ফ্রেন্ডস, তোরা ধরে লোক কোনো ছুয়াকে যদি বোখার সোখার হলে স্কুল মে পেট সেট ধরে হলে তো ওই ছুয়াটা ছুটি পাই। তো ওরকমই একটা স্কুল চলাতে হলে অতনা এগুলো নিয়ম আছে। তো ফ্রেন্ডস, তোরা সোচে দেখতে পারো একটা দেশ চলা দিলে কেতনা গুলা নিয়ম থাকবে। তো ফ্রেন্ডস, যখন দেশ চলাবার জন্য নিয়ম গুলাকে ফ্রেন্ডস বলেন সংবিধান বা কনস্টিটিউশন। আর ওই নিয়ম কানুন গুলাকে যখন কিতাবটা মে নোট করা হয়েছে আর ওইটাকে বলেন কনস্টিটিউশন। তো ফ্রেন্ডস, আমার মতে এটাই লাগে যে কোনো বি দেশ চলাবার খাতে যখন নিয়ম গুলাকে বলেন কনস্টিটিউশন ফ্রেন্ডস। আরও ফ্রেন্ডস, এই কনস্টিটিউশনটাকে বানাবার মে এমনি তো বহুত লোকের হাত আহে, যেরকম কি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বি এন রাও, সুরেন্দ্র নাথ মুখার্জি। কিন্তু ফ্রেন্ডস, ওদের মেসে সবসে মুখ্য বা মেন হলে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আরও ফ্রেন্ডস, ওরা এই সংবিধানটাকে বানাতে গেলে 9 ডিসেম্বর 1946 মে স্টার্ট করলেন ফ্রেন্ডস। আরও এই কনস্টিটিউশন বা সংবিধানটা 26 নভেম্বর 1949 মে বনেকে পুরা তৈয়ার হয়ে গেল ফ্রেন্ডস। কিন্তু ফ্রেন্ডস, এই যেটা কনস্টিটিউশনটাকে 26 জানুয়ারি 1950 মে লাগু করলেন, যেটাকে আজকের দিনে আমরা রিপাবলিক ডে আমরা আজকে মানাচ্ছি ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস, এই সংবিধানটাকে বনতে গেলে ফ্রেন্ডস আমার শোনা মতে 2 বছর 11 মহিনা আর 18 দিন লাগলে ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস, আমার শোনা মতে এই কনস্টিটিউশন বা সংবিধানটা মে 470টা ধারা আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এই 470টা ধারা ভিতরে ফ্রেন্ডস একটা ধারা বহুত ফেমাস আছে, যেটাকে কি লাগে ফ্রেন্ডস 420 ধারা, যেটা কি হয়তো তোরাও শুনে হতে পারো আর ফ্রেন্ডস আমি শুনেছি ফ্রেন্ডস। মানে যদি কোনো মানুষের স্বভাব চরিত্র খারাপ থাকে, তো ফ্রেন্ডস মানুষগুলো ওকে বলেন যে এই মানুষটা 420 আহে, এই মানুষটাকে স্বভাবটা 420 আহে বলকে। তো ফ্রেন্ডস, পয়লা আমি বুঝে নাই পাতারি যে 420টাকে মানে কি, পেছে আমি বুঝে পাতে লাগলি যে 420টা নিশ্চয়ই আমাদের ধারাকের একটা ভাগ হতে পারে বলকে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, সংবিধানটা একটা এরকম বস্তু লাগে যেটাকে আমরা দৈনন্দিন জীবনে যখন কামগুলো করি, যেরকম কি ঘরের কাম, স্কুলের কাম, অফিসের কাম, কোনো রাজনৈতিক কাম, কোনো ধর্মিক কাম, সব সঙ্গেই ফ্রেন্ডস এই সংবিধানটা জড়িত হয় ফ্রেন্ডস। আর যদি এই সংবিধানটা নাই থাকতে তো আমাদের ভারতবর্ষটা অরাজক হয়ে যেত, আরও প্রায় আমাদের যেতনা বি জনসংখ্যা আছে আমাদের ভারতের ওগুলা সব মানে অশান্তি আর কোনোদিন সুখ শান্তি সে থাকতে নাই পারতেন ফ্রেন্ডস।
তো এই সংবিধানটাকে ফ্রেন্ডস আমাদের মানব জীবন সঙ্গে একটা বহুত বড় সম্পর্ক আছে। আর ফ্রেন্ডস এই সংবিধানটা আমাদের দৈনন্দিন জীবনকে একটা অভিন্ন অঙ্গ লাগে। আর ফ্রেন্ডস এই সংবিধানটা আছে বলেকে আজ আমরা এত সুখ শান্তিতে থাকতে পারছি আর এই রিপাবলিক ডেটা মানাতে পারছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটাকে বানাবার মূল উদ্দেশ্য এটাই রহে। তো ফ্রেন্ডস এই ভিডিওটাকে দ্বারা আমি বহুত কিছু শিখলি আর তোদেরকেও কটরকম বাদ বুঝাতে চেষ্টা করলি। তো ফ্রেন্ডস যদি ভিডিওটার মাঝে কোনো বলতে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তো আমাকে কমেন্ট করে জানাতে নাই ভুলাবে। আর যদি ভিডিওটা ভালো লাগলে তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও নাই ভুলাবে। হ্যাপি রিপাবলিক ডে টু অল। জয় হিন্দ, জয় ভারত, জয় অসম।